শুরু হলো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, 28তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে। তবে শুরুর সঙ্গে এটুকুই বলে রাখা যে নন্দন চত্বর এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে দেখলে সত্যিই মনে হয় যে না, ছবির মেলা চলছে। নানান রকম রস দিয়ে ভর্তি হয়েছে ছবির মেলা, এক এক রকম নামে এক এক রকম ছবি। তবে ছবি বলতে সেই সমস্ত ছবি, যে সমস্ত ছবি আমাদের দেখা মেলা ভার, অর্থাৎ ছবির মেলাতেই তো আমরা দেখব, তাই না? সেই সমস্ত ছবি যা আমরা দেখতে পাই না, ঠিক তাই। এবং তাই জন্যই নন্দনের নন্দন ওয়ান, নন্দন টু, নন্দন থ্রি, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, এছাড়াও মহানায়ক উত্তম কুমার স্টপেজে রয়েছে রাধা স্টুডিও, এবং তাছাড়াও সল্টলেকের বাসিন্দাদের জন্য অবশ্যই সেখানেও করা হয়েছে রবীন্দ্র ওকাকুরা ভবন এবং নজরুল তীর্থ ওয়ান, নজরুল তীর্থ টু। সব জায়গায় ঢেলে সাজানো হয়েছে সমস্ত ছবি, যাতে সব মানুষ দেখতে পারেন এই ছবির মেলার। আমাদের এই আন্তর্জাতিক ছবির মেলায় প্রতি বছরের ন্যায় এবছরও লক্ষ্য হলো ভালো ভালো ছবির দেখানো, এবং বলতে পারি বছরের ন্যায় এবছরও মানুষজনের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। ঠিক তেমনই সত্যি কথা বলতে 11 বছর ধরে নতুন সরকার আসার পর যেরকমভাবে উদযাপন হচ্ছে এই ছবি অনুষ্ঠানের, ঠিক এবারও তা পরিলক্ষিত হয়েছে। ঠিক তেমনি উদ্বোধনের দিন বলতে পারেন বলিউড এবং টলিউডের এক ঝাঁক নক্ষত্র যেন মেলবন্ধন ঘটেছে। ঠিক যেভাবে সমস্ত সিনেমা একসঙ্গে এনে এক জায়গায় মেলবন্ধন ঘটে, ঠিক সেরকমই বলিউড এবং টলিউডের সমস্ত তারকারা একসঙ্গে বসেছেন, এসেছেন, তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেছেন। শুধু তাই নয়, তার সঙ্গে শিল্পী শুভা প্রসন্ন ছিলেন। সবারই উপস্থিতি ছিল নজর কাড়ার মতো। তবে সিনেমা প্রেমীদের জন্য যে খবরটা আগেই বলা ছিল তা হলো কোন কোন সিনেমা না দেখলেই নয়, তার কিছু নাম আপনাদের বলি। যেমন ডার্টি, ডিফিকাল্ট, ডেঞ্জারাস, লেবাননের সিনেমা, পরিচালক উসাম চারাফ, নন্দনে 21শে ডিসেম্বর 11:30, আর নজরুল তীর্থে 19শে ডিসেম্বর 4:00। কুড়াপক্ষের শূন্যেউরা বাংলাদেশের ছবি, পরিচালক মোহাম্মদ কাইম, নন্দনে 16শে ডিসেম্বর 11:30, নজরুল তীর্থে 22শে ডিসেম্বর 4:00। রোমানিয়ার ছবি ডেড ম্যানস ব্রাইড, পরিচালক কর্নেল ঘেইরইটা, নন্দনে 19শে ডিসেম্বর 2:00, নজরুল তীর্থে 17শে ডিসেম্বর 4:00। আমেরিকার ছবি দ্য হোয়েল, পরিচালক ডেয়ারেন আরনফস্কি, নন্দনে 19শে ডিসেম্বর সময় 7:00, নজরুল তীর্থে 16শে ডিসেম্বর সময় 6:30। ইরানের ছবি নো বিয়ার্স, পরিচালক জাফর পানাহি, নন্দন 1-এ 17শে ডিসেম্বর সকাল 11:30, নজরুল তীর্থে 21শে ডিসেম্বর সময় 6:30। আর্জেন্টিনার ছবি হিটলারস ওয়েজ, পরিচালক আর্নেস্তো এরদিয়াতো মোলিনা, 22শে ডিসেম্বর নন্দনে দুপুর 2:00, নজরুল তীর্থে 18শে ডিসেম্বর 4:00। স্পেনের ছবি প্রিজন 77, পরিচালক আলবার্তো রড্রিগেজ, 21শে ডিসেম্বর নন্দনে 11:30, আর নজরুল তীর্থে 19শে ডিসেম্বর 4:00। স্পেনের ছবি আপ অন এন্ট্রি, পরিচালক আলেহান্দ্রো রোহাস ও ভিয়েন সেবেস্তিয়ান, 16শে ডিসেম্বর নজরুল তীর্থে সময় 4:00, আর নন্দনে 17শে ডিসেম্বর সময় 2:00। ফ্রান্সের ছবি বয় ফ্রম হেভেন, পরিচালক তারিক সালহা, এছাড়া ফ্রান্সের ছবি
দ্য ফাইভ ডেভিলস পরিচালক লি মিসওয়েস। বিশ্বকাপে চলাকালীন যেহেতু এবছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা, তাই বলতে পারেন স্পোর্টস ফিল্মের দিকেও কর্তৃপক্ষের নজর পড়েছে। এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি, চাক দ্য ইন্ডিয়া, মেরি কম, ফাইট কুনি ফাইট, সেই সব বিখ্যাত সিনেমাও সংযোজিত হয়েছে। সবশেষে সমস্ত ছবির থেকে উঠে আসবে কোন কোন সিনেমা এবং কাদের মুকুটে পড়বে নতুন পালক, কে হবেন সেরা পরিচালক, সেরা ছবি কোনটি তার অপেক্ষায় তো থাকতেই হবে। তবে চলুন তার আগে ছুটিয়ে দেখে নিন সিনেমার ডালি থেকে আপনার পছন্দের সিনেমাগুলি। আজ আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তবে ছুটিয়ে আনন্দ করুন, ছুটিয়ে মজা দেখুন এবং সিনেমা দেখুন। নমস্কার।